নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি 2023 সালের। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। এর আগের দিন তোমাদের আমি বাংলা কবিতা, বাংলা গদ্য এবং নাটক নিয়ে আলোচনা করছি যে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা বাংলা গদ্য, পদ্য এবং নাটক সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে 2023 সালের। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করছি, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না। কথাটির বক্তাকে, প্রসঙ্গ সহ কথাটি কোন ঘটনাকে ইঙ্গিত করে আলোচনা করো। ঠিক আছে, কোন ঘটনাকে ইঙ্গিত করে আলোচনা করো। দু নম্বর প্রশ্ন কী বলেছে, গল্পটি আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্পের কথা বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। গল্প শুনে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল, বুঝতে পারছো আমি কি বলছি? আমরা কিন্তু বাংলা সম্পূর্ণ সাজেশন বের করেছি, আমাদের বাংলা নাটক, গদ্য, পদ্য সম্পূর্ণরূপে সাজেশনটা আমরা বের করেছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, বক্তার হাসি পাওয়ার কারণ কী। 2023 সালে বাংলায় কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছে। তিন নম্বরের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জলের উৎসর্গ করেছেন, যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেটির বর্ণনা করো। অথবা দেয় পরের প্রশ্ন কি বলেছে, যে আমার চোখে জল, বক্তাকে তার চোখে জল আসার পিছনে যে কারণটি হয়েছিল সেটির বর্ণনা করো। চার নম্বরের প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দনার জল তৃষ্ণা পেল, তৃষ্ণা মেটানোর জন্য মর্দনাকে কী করতে হয়েছিল, তার তেষ্টা কীভাবে শেষ অবধি মিটেছিল। তো দেখো, অলৌকিক থেকে 100% তোমরা 2023 সালে কমন পাবে। যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, উচ্চ মাধ্যমিকের বাংলায় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে গদ্য, পদ্য, নাটক সম্পর্কে সম্পূর্ণরূপে সাজেশনগুলো করা হয়েছে। পাঁচ নম্বরের প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো হলো, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কীভাবে থামানো হয়েছিল, বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল বলে মনে করি। তো দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সিলেক্ট করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করা হয়েছে, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানানো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে বাংলা সাজেশন কোনগুলো আসতে পারে তার সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাকি সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে বাংলার। তিন নম্বরের প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একালাই নাকি আলেকজান্ডার কে ছিলেন, একলা নাকি বলতে কবি কী বুঝিয়েছেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চার নম্বরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, উদ্দিতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন শাসকের নাম আছে। তো দেখো, সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2023 সালে বাংলা পরীক্ষার ক্ষেত্রে। পাঁচ নম্বরের প্রশ্ন কী আছে, বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। তো দেখো, একটু বানাবে গণ্ডগোল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, কলের কলকাতা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এক নম্বরের প্রশ্ন, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, কলকাতা খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে, কলকাতা খেপে ওঠার ফল কী হয়েছিল। দু নম্বরের প্রশ্ন, অমনি মনের মধ্যে গুনগুনিয়া উঠল মার কাছে শেখা গান, মার কাছে শেখা গানটি কী, কোন প্রসঙ্গে লেখক এমন উক্তি করেছেন, বুঝতে পারছো আমি কী বলছি? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল
2023 সালের ক্ষেত্রে 3 নম্বরের প্রশ্ন তো দেখো এটা ছাতির বদলে হাতি থেকে নেওয়া হয়েছে 3 নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করা হয়েছে নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল এখানে কার কথা বলা হয়েছে সে বলতে নতুন ছাতি সে কিভাবে পেল তো বুঝতে পারছো তো দেখো কলের কলকাতা ছাতির বদলে হাতি এই দুটো অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তো দেখো কলের কলকাতা ছাতির বদলে হাতি এবং হাত বাড়াও এই তিনটে যদি ভালো করে পড়ে নিতে পারো 100% তোমরা কমন পেয়ে যাবে তোমরা সার অংশ কিন্তু একটু ভালো করে পড়বে বুঝতে পারছো আমি কি বলছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো হাতি বেগার আর চলল না হাতি বেগার আইন কি তা আর চলল না কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা তো দেখো নানকার প্রথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এই নানকার প্রথা কিন্তু পড়ে যাবে তোমরা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি উচ্চ মাধ্যমিকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল 2023 সালে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি 2023 সালে সম্পূর্ণ সাজেশন আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে 7 নম্বরের প্রশ্ন কি আছে তাতে চোখ কপালে উঠল কার চোখ কপালে উঠেছিল তার কারণ কি ছিল বুঝতে পারছো আমি কি বলছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে আমাদের ডিসক্রিপশন বক্সে 2023 সালের সম্পূর্ণ সাজেশন এখানে উল্লেখ করা আছে ভাষা বিজ্ঞান এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো কি কি আছে ফার্স্ট কোশ্চেন আছে রূপমূল কাকে বলে উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও 2 নম্বরের প্রশ্ন রূপতত্ত্ব অনুযায়ী সমাস কয় প্রকার ও কী কী সংক্ষেপে লেখো 3 নম্বরের প্রশ্ন সমন্বয় রূপমূল ও নিষ্পাদক রূপমূল বলতে কী বোঝো উদাহরণসহ আলোচনা করো তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করবে 2023 সালে আসার চান্স খুবই বেশি 4 নম্বর প্রশ্ন গঠনগত অনুসারে বাংলা বাক্য কয় প্রকার ও কী কী উদাহরণসহ বিস্তৃত আলোচনা করো 5 নম্বরের প্রশ্ন বাক্য বিশ্লেষণের অব্যবহিত উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অব্যবহিত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো তো বুঝতে পারছো আমি কী বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর করে পড়ে যাবে 6 নম্বরের প্রশ্ন শব্দার্থের শর্ত সাপেক্ষে তত্ত্বটি আলোচনা করো শব্দার্থের শর্ত সাপেক্ষে তত্ত্বটি আলোচনা করো 7 নম্বরের প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও তো দেখো বাংলা শিল্প সংস্কৃতি তো দেখো এখান থেকে 2023 সালে কোন প্রশ্নগুলো আসতে চলেছে ফার্স্ট কোশ্চেন আছে বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো 2 নম্বরের প্রশ্ন বাংলা সঙ্গীতে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্ন বাংলার গানের ইতিহাসে মান্নাদের অবদান উল্লেখ করো বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান উল্লেখ করো বুঝতে পারছো আমি কী বলছি 4 নম্বরের প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমরা এইগুলো নোটস করে মুখস্থ করবে আমি বলতে পারি বাংলায় 99% উপরে পাওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি আছে 5 নম্বরের প্রশ্ন বাংলা সঙ্গীতের দ্বারায় অতুল প্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো 6 নম্বরের প্রশ্ন বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান উল্লেখ করো 7 নম্বরের প্রশ্ন যামিনী রায়ের চিত্রকলা চর্চায় পরিচয় দাও তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে যাবে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে 2023 সালের ক্ষেত্রে 8 নম্বরের প্রশ্ন পট কথার অর্থ কী বাংলার পটশিল্প নিয়ে আলোচনা করো 9 নম্বরের প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান সম্পর্কে আলোচনা করো বুঝতে পারছো আমি কী বলছি বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান সম্পর্কে আলোচনা করো এই সম্ভাব্য প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল 10 নম্বরের প্রশ্ন বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের
অবদান আলোচনা করো। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানের বিশের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বাংলা চিকিৎসা বিজ্ঞানের কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসু মানে গাঙ্গুলির অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হয়ে গেল। 12 নম্বর প্রশ্ন, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালিদের অবদান সম্পর্কে আলোচনা করো। তো বুঝতে পারছো এই সমস্ত প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।